শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে আজকে স্বাগত। তো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে গাণিতিক সমস্যাগুলো একটু দেখব। আজকে একটা নতুন নিয়মের অঙ্ক আমরা দেখতে চাচ্ছি, যে আমি লিখছি গত দিনে আমি নিয়ম দুই করাইছিলাম এবং এক, আজকে আমরা নিয়ম তিন করব। তাহলে অঙ্কটার একটু ধারণা নাও যে আসলে এরকম অঙ্ক থাকলে তোমরা আসলে কিভাবে করবা। সেক্ষেত্রে দেখো যে লেখা আছে যে দস্তার পাত্রে ফেরাস আয়নের দ্রবণ রাখা যাবে কি না ব্যাখ্যা সহ উল্লেখ করো, মান দেয়া আছে, প্রমাণ জারণ বিভবের মান দেয়া আছে। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য যে জন্য যে এই পাত্রের কথা যদি এরকম উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা আসলে মানে কীভাবে বুঝবো যে কোনটির জারণ ঘটে কোনটির বিজারণ ঘটে, সেটির জন্যই আসলে এই নিয়মটা দেয়া। তো প্রথমেই দেখো যে দস্তার পাত্রে আমরা যদি এটাকে অঙ্কটা করা শুরু করে দিই, তাহলে দেখো যে দস্তার পাত্র, দস্তার পাত্র বলতে আমরা দস্তার জানি যে রাসায়নিক নাম হলো জিঙ্ক। তো সেক্ষেত্রে আমরা এখানে জিঙ্ক লিখবো, এখানে ফেরাস আয়নের দ্রবণ, তার মানে এটা হলো তড়িৎ বিশ্লেষ্য Fe2+। যদি আমরা এটা বিক্রিয়া ঘটাই, তোমরা নিশ্চয়ই দেখো যে এ জিঙ্ক 2+ প্লাস আয়রন, তাহলে বিক্রিয়াটা এটি ঘটবে। তার মানে দস্তার পাত্রে যদি ফেরাসের দ্রবণ, যে কোনো ফেরাস দ্রবণ বলতে ফেরাস সালফেট হতে পারে, তো আমরা যদি এইভাবে বিক্রিয়াটা লিখি, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো যে কোনটির জারণ ঘটে কোনটির বিজারণ ঘটে। তার মানে এটা জারণ সংখ্যা হলো জিরো, এটা জারণ সংখ্যা জিরো, এটা +2, এটা +2 জারণ সংখ্যা। সেক্ষেত্রে আমরা জানি যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলেই সেটি জারণ ঘটে, আর যেটি মানে জারণ সংখ্যা হ্রাস পায় সেটির বিজারণ ঘটে। তাহলে আমরা জানি যে এটার থেকে এটা যখন তৈরি হবে তখন আমরা বুঝবো যে এই বিক্রিয়াটা জারণ ঘটে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখানে দস্তার যে পাত্রটা আছে এটির জারণ ঘটে। তাহলে এখানে জারণ বিভবের মান দেওয়া আছে এবং প্রমাণ জারণ বিভবের মান দেওয়া আছে, আর এটির বিজারণ ঘটে। তাহলে এখানে মান দেয়া আছে কিন্তু এর জারণ বিভবের, মানে আয়রনের বিজারণ ঘটে, বাট মান দেয়া আছে এখানে হলো জারণ বিভবের। সেক্ষেত্রে আমাদের এর আগে বলছিলাম যে এটি আসলে কনভার্ট করতে হবে। তো কিভাবে করব, প্রথমেই আমরা আগে দেখব, আমি বলছিলাম যে আগে বিক্রিয়াটা লিখতে হবে কোনটি জারণ ঘটে কোনটির বিজারণ ঘটে। তাহলে বিক্রিয়া হলো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপান্তরিত হয়, আর হলো আয়রন 2+, এটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন ধাতুতে রূপান্তরিত হয়। তার মানে এটির জারণ ঘটে এটির বিজারণ ঘটে। এখন আমরা মানগুলো দিয়ে অঙ্ক করব, এই মানগুলো দেয়া আছে। তাহলে আমরা সরাসরি সূত্রের মধ্যে যাই, আমরা জানি কি জানি যে ই সেল এখানে নট দিলাম এই জন্যই যে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব কেন, যেহেতু প্রমাণ জারণ বিভবের মান দেয়া আছে, এখানে প্রমাণ জারণ বিভবের মান দেয়া আছে, এ কারণে প্রমাণ কোষ বিভব পাওয়া যাবে। সেক্ষেত্রে ই নট অক্স প্লাস ই নট রেট, এখানে কিন্তু দেয়া আছে, মানগুলো লিখলাম না কারণ এর আগে অঙ্কগুলোতে আমি করে দেখাইছি, আজকে সরাসরি করছি। তো এখানে দেখো যে ই নট অক্স বলতে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে জিঙ্কের জারণ ঘটে, অতএব জারণ লিখবো প্রথমে তড়িদ্দার, পরে তড়িৎ বিশ্লেষ্য, প্লাস ই রেট, এখানে রেট বলতে এখানে রিডাকশন মানে বিজারণ ঘটে, তার মানে হলো আয়রনের বিজারণ ঘটে। এক্ষেত্রে আয়রন 2+ প্রথমে তড়িৎ বিশ্লেষ্য, পরে হলো তড়িদ্দার। তাহলে আমরা এইভাবে লিখবো, লেখার পরে আমরা এখন মান বসাই দিব। তাহলে এখানে মান, এর মান কিন্তু সরাসরি জারণ বিভবের মান দেওয়া আছে, অতএব +0.76 ভোল্ট, এখানে প্লাস, এখানে বিজারণ বিভবের মান দেওয়া আছে, মানে বিজারণ বিভবের মান দরকার, এ কিন্তু এখানে মান দেওয়া আছে জারণ বিভব। সেক্ষেত্রে আমি বলছিলাম যে জারণ বিভব থেকে বিজারণ বিভব, বিজারণ বিভব থেকে জারণ বিভবের মান আনতে চাইলে তাহলে শুধুমাত্র সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে -0 আমরা লিখব, -0.44 ভোল্ট এটি লিখব, যেহেতু বিজারণ বিভব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এখন দেখব যে 0.76 ভোল্ট -0.44 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যদি মানে যোগ বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাব +0.32 ভোল্ট। তাহলে আমরা এখানে দেখলাম যে এখান থেকে এটা মাইনাস করলেই এখানে কিন্তু আমরা মান একটা পেয়ে গেলাম, সেটি হলো ধনাত্মক।
তার আমি বলছিলাম যে ই সেলের মান যদি ধনাত্মক হয় তাহলে বিক্রিয়াটি সম্ভব, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটি ঘটবে। অর্থাৎ বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে যে পাত্রের মধ্যে যে দ্রবণটা রাখা যাবে সেটি মানে ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে ওই পাত্রে ওই দ্রবণটা রাখা যাবে না। আর যদি ই সেলের মানটা ঋণাত্মক হয়, বলছিলাম আমি এর আগে যে ই সেলের মান যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটি অসম্ভব। তোমার প্রশ্নে যে রকম থাকবে, এখানে যেমন বলছে যে দ্রবণ রাখা যাবে কি না, তাহলে তোমাদের অ্যান্সারটা হবে যে যেহেতু ই সেলের মান ধনাত্মক অতএব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ মানে বিক্রিয়াটি সম্ভব এবং এই পাত্রে এই দ্রবণটা রাখা যাবে না, তার মানে ক্ষয়প্রাপ্ত হবে, এই এই অ্যান্সারটা এরকম। আর যদি বলে সম্ভব কি না, সেক্ষেত্রে বলবে ই সেলের মান ধনাত্মক অতএব বিক্রিয়াটি সম্ভব। আবার যদি বলে হ্যাঁ, যদি বল ই সেলের মান ঋণাত্মক হয় তাহলে তোমরা বলবে যেহেতু কোষ সেলের মান হলো ঋণাত্মক অতএব বিক্রিয়াটি অসম্ভব, তাহলে দ্রবণটি রাখা যাবে। মানে যেভাবে প্রশ্নটার উচ্চাবে ঠিক ওইভাবে অ্যান্সারটা তোমাদের করতে হবে। তাহলে আমরা আজকে যে নিয়মের তিন দিয়ে যে পাত্র যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা আসলে কোনটা জারণ ঘটবে কোনটার বিজারণ ঘটবে এটি দেখার জন্য তোমাদের আসলে এই নিয়মটা দেয়া। তো তোমরা সবসময়ের জন্য একটা জিনিস মাথা রাখবা যে যদি যে পাত্রই থাক না কেন, পাত্র থাকলে অবশ্যই সেটি জারণ ঘটবে, এটি কনফার্ম করে নিতে হবে যে পাত্র যা থাকবে সেটির জারণ ঘটবে, অর্থাৎ ইলেকট্রন সেই ত্যাগ করবে, আর যে দ্রবণটা থাকবে সেটির বিজারণ ঘটবে, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এই নিয়মগুলো এভাবেই আমাদেরকে শেষ করতে হবে। তাহলে আমরা যে নিয়মটা করছি তোমরা আশা করি সব বুঝতে পারছো। তো এরপরে ক্লাসে আমরা অন্য কোনো নিয়ম নিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তা এই নিয়মের বা আমরা 1, 2, 3 যে নিয়মের যে অঙ্কগুলো করলাম তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, আমার মনে হয় তোমরা বাসায় প্র্যাকটিস করলে এগুলো আরও সুন্দর করে বুঝতে পারবে। তো তোমরা রেগুলার অনলাইন ক্লাসে আমাদের ক্লাসগুলো ফলো করো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে তোমার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।